মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই রান্নার রহস্যের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চটজলদি চিকেন। তো এই চটজলদি চিকেন বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা উইদাউট স্কিন নিয়েছি আমি, অনেকে উইথ স্কিন খান, আমি এটা উইদাউট স্কিন নিয়েছি। এখানে আছে আলু, আমি আলুটা কেটে ভেজে রেখে দিয়েছি। স্লাইস করে রাখা পেঁয়াজ, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি আমি। এখানে 2টো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেড়ে রাখা আছে। এখানে আছে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সানরাইজের গরম মশলা। এখানে আছে 2 টেবিলস্পুন আদা বাটা আর 3 টেবিলস্পুন রসুন বাটা, আমি রসুন বাটাটা একটু বেশি করে নিয়েছি। আর মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর সয়া সস। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি মুরগির মাংসটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আমার ম্যারিনেট করতে সুবিধা হবে তার জন্য। এবার আমি এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দিচ্ছি। এখন প্রত্যেকের কাছে সময় কম, তাই জন্য চটজলদি কিভাবে বানাতে হবে আপনারা জানেন, তবুও আমি কিভাবে বানাই সেটা আপনাদের আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে একদম মেপেই রাখা রয়েছে 2 টেবিলস্পুন আদা আর 3 টেবিলস্পুন রসুন, আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একটু, এখান থেকে 1-2 টিস্পুন মতন হলুদ দিয়ে দিলাম আমি, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 2 টিস্পুন দিলাম। ঝালটা আপনারা আন্দাজ করে খাবেন, যে যতটা ঝাল খাবেন ততটুকু দেবেন। আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম একেবারে, এটা জাস্ট কালারের জন্য, এখানে 1 টিস্পুন মতো নিয়েছিলাম আমি। আর লবণ স্বাদ অনুসারে, এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1/2 কাপ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হয়েছে তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আরো 2 টেবিলস্পুন মতন তেল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি, এবার চিকেনটা আমি 30 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও চাপা দিয়ে রেখে দিতে পারেন, তারপরে আমি চিকেনটা রান্না করব। আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার আমি মাংসটা কষিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল রয়েছে, এই তেলটা দিয়ে আমি আলুটা ভেজে রেখেছিলাম এই তেলে। তাই এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা পুরোটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি তেলের মধ্যে মশলা সমেত চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা ততক্ষণ আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি একটু সয়া সস দিয়ে দেব। ওই 1 টিস্পুন মতন আমি সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে আমাকে মাংসটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে যেন তলাটা ঘুরে না যায়। চিকেনটা আমি 15 থেকে 20 মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা আলুটা খেতে ভালোবাসি মাংসে, তাই জন্য আলুটা দিচ্ছি আমি। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে দেবো আর একবার। এবার আমি 10 মিনিটের জন্য মাংসটা একটু চাপা দিয়ে দেবো যাতে আলু আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর সিমটাও লো করে দেবো। এবার আমি চিকেনটা একটু চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত এর মধ্যে কোনো জল দিইনি। এবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল 1.5 কাপ মতন দিয়ে দেবো। গ্রেভিটা আপনারা যে যেরকম খাবেন সেরকম রাখতে পারেন। এবার একটু জাস্ট নেড়ে দেব। মোটামুটি চিকেন আর আলু আমার সেদ্ধই হয়ে গেছে। আরো 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি চিকেনটা চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু আমার পুরো রেডি, চটজলদি চিকেন। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে ওপর থেকে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম, অফ করে দিয়ে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এখানে 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে জাস্ট একটু আমি নেড়ে দিলাম। তো চটজলদি চিকেন আমার রেডি, এবার আমি এটা সার্ভ করব। চটজলদি চিকেন আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।